এই যে অনলাইন আবাসন মেলা, এটা তো বাংলাদেশের নতুন ইনিশিয়েটিভ, যে আমরা তো আগের থেকে অনেক দিন থেকে মেলা করছি, অফলাইন মেলা ছিল তো। প্রথম আলো প্রথমবারের মতো যখন অনলাইন মেলা আনলেন, তুই আর ভেরি ইন্টারেস্টেড, ইউ আর ভেরি এক্সাইটেড, তো এরকম জিনিস হইতে পারে। তারপরে প্যান্ডেমিক শুরু হইলো, এটাতে গুরুত্ব নিশ্চয়ই অনেক বেড়ে গেল। তো আমরা খুবই খুশি প্রথম আলো এরকম একটা মেলার আয়োজন করেছে বলে, এবং আমরা তাতে অংশগ্রহণ করে পরে অনেক খুশি। এতে আমাদের ইমেজ বিল্ডিং হচ্ছে বা নতুন নতুন বিক্রি বাড়ছে, সেল বাড়ছে, আমরা আসলেই অনেক খুশি। আচ্ছা, পূর্ব অঞ্চল মেরিন সিটি আসলে মেরিন গ্রুপের একটা পার্ট। তো এখানে আমরা দু ধরনের কাজই করে থাকি, আমরা ফ্ল্যাট বানিয়ে থাকি, আমরা প্লটও বিক্রি করে থাকি। তো পূর্ব অঞ্চল মেরিন সিটি এখন পূর্ব অঞ্চলের মধ্যে দেশের সবচেয়ে বড় একটা বড় একটা আবাসন প্রকল্প, এবং পূর্ব অঞ্চলের মাঝখানে অবস্থিত। পূর্ব অঞ্চলের ঠিক মাঝখানে এরকম কোনো আবাসন কোথাও নেই আসলে, একদম বড় একটা পার্কের পাশে এবং অলমোস্ট রেডি প্লট, এখনই মানুষ বাড়ি করার মতো উপযোগী একটা প্লট এখানে আছে। তো ডেফিনেটলি আমরা মনে করি যে পূর্বাঞ্চল মেরিন সিটি আমাদের রিয়েল সেক্টরে বড় একটা অবদান রেখেছে এবং আরও রাখবে ভবিষ্যতে নিশ্চয়ই, এটা আমরা আশাই করি। ডেফিনেটলি প্রত্যেক মেলাতেই আমরা কিছু কিছু অফার দিই, এই মেলাতে ডেফিনেটলি মানুষ বিক্রি করলে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব, সেটা ভেরি করবে 10% থেকে 20% পর্যন্ত। আর নতুন নতুন মেলা একদমই কিনলে আমরা ওরকম রেজিস্ট্রি করে দেবো ফ্রি, এরকম নানান ধরনের অফার নিশ্চয়ই আমরা নিয়ে আসছি এবার। এই উদ্যোগের সাথে আমি খুবই একাত্মবোধ প্রকাশ করছি, কারণ এখানে দেশটা এখন কী যাবে, মানে পৃথিবীটা এখন যাচ্ছে ডিজিটালাইজেশনের দিকে, তাই না? সো আজকে কালকে আপ টু ডে টুমোরো আমরা আস্তে আস্তে ডিজিটালাইজেশন দিকেই যাচ্ছি। আসলে কমিউনিকেশন ডিজিটালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, না? আমরা এখন দেখেন বিশ্বের অনেক অনেক প্রতিষ্ঠান কিন্তু এখন অফলাইনে যাই নাই, সবাই অনলাইনেই কাজ করছে। তো আলটিমেটলি ডিজিটালাইজেশন একটা বড় একটা জায়গা, আমাদের নিউ ইয়াং জেনারেশন আসবে, তারা খুবই হ্যাবিচুয়েটেড অন ডিজিটাল মার্কেটিং। তো আমার কাছে মনে হয় এটা বড় একটা ইফেক্ট রাখবে, রাখছে নিশ্চয়ই, ডেফিনেটলি ভবিষ্যতে আরও রাখবে বলে আমি ধারণা করি। তো ডেফিনেটলি আমরা চাই যে সমস্ত প্রতিষ্ঠান গিয়েছে তারা আরও বেশি বেশি অফার দিবে, মানুষের আকর্ষণ করবে, তাদের প্রজেক্টগুলো আর সুন্দর মতো শেষ করবে, সেটাই তো আমরা চাই। তবে ডেফিনেটলি মেলার জন্য আমরা চাই যে সমস্ত প্রতিষ্ঠান গিয়েছে তারা নিশ্চয়ই অফার নিয়ে আসছে, বিভিন্ন অফারের পয়সা নিয়ে আসছে, আরও বেশি বেশি করবে, মানুষ বেশি আকৃষ্ট হবে, সেটাই আমরা আশা করি। ধন্যবাদ।